ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনার ওয়াইফ নামাজ পড়েন, তবে স্বাভাবিকভাবে আমাদের সমাজে নারী পুরুষের মধ্যে নামাজের মধ্যে পার্থক্য করা হয়। তো উনি ওনাকে বলা হলে বলেন ওনার ওয়াইফ যে আমার দাদি, আমার ফুফু, আমার খালা, আমার মা কীভাবে নামাজ পড়তে দেখেছি আমি এভাবেই পড়ব। আসলে এখানে অনেক কথাই বলতে হয়। প্রথমত যেটা জেন, আসলে নামাজ হোক যে কোনো ইবাদতের ক্ষেত্রে, ইসলামের যে কোনো বিধিবিধানের ক্ষেত্রে, আসল হচ্ছে যে যে বিধানটি আসবে সেটি পুরুষ মহিলা উভয়ের জন্য, পুরুষ মহিলা উভয়ের জন্য, এটি হলো আসল। পার্থক্য হবে কখন? যখন পার্থক্যের দলিল আসবে। যদি পার্থক্যের দলিল না থাকে তাহলে এটি পুরুষ এবং মহিলার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে, এ কথাটি মনে রাখবেন সবসময়। যেমন হজের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মহিলাদের পার্থক্য আছে, কেন? কারণ সেখানে দলিল আছে মহিলাদের পার্থক্য করার, তাই সেখানে পার্থক্য আছে। তাছাড়া এমনি বিধিবিধান যখন রাসূল বললেন খুজু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের নিয়মকরণ শিখে নাও, এক্ষেত্রে যখন বললেন হজের নিয়মকরণ শিখে নাও, তিনি শুধু পুরুষদেরকে বলেননি, সকলকেই বলেছেন, মহিলারাও এর অন্তর্ভুক্ত। সুতরাং নামাজের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো সেভাবে নামাজ পড়ো। এটি শুধু পুরুষদের উদ্দেশ্যে বলেননি, এটি মহিলাদের উদ্দেশ্যেও বলেছেন, বিধায় মহিলারাও এর অন্তর্গত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন তাদেরকেও সেভাবে নামাজ পড়তে হবে। যদি কোনো পার্থক্য থাকতো তাহলে না হয় বলতাম যে এক্ষেত্রে পার্থক্য আছে, কোনো পার্থক্য নেই পুরুষ মহিলার নামাজের ক্ষেত্রে, কোনো পার্থক্য নেই। সুতরাং এটি উদ্ভট একটি ধারণা, এ থেকে দূরে থাকা আমাদের জন্য অপরিহার্য। কারণ আমাদের দেশে যেমন একটি দেখা যায় মহিলাদের ক্ষেত্রে তারা কী করে, সিজ দেয় যে মানে কুকুরের মতো করে মানে সব হাত চাত সব বিছাই দেয়, কুকুরের মতো করে হাত চাত বিছাই দেয়। অথচ সিজদায় নিয়ম হলো সকলের জন্য একই নিয়ম, সিজদার সময় দু হাত কিবলামুখী করে মাথার দু পাশে কাঁধ বা কান বরাবর মাটিতে স্বাভাবিকভাবে রাখতে হবে এবং কনুই ও বগল ফাঁকা রাখতে হবে, হাঁটু বা মাটিতে ঠেস দিবে না, মানে হাতটা হাঁটু বা মাটিতে ঠেস দিবে না। সিজদায় দুই কনুই উঁচু রাখবে এবং কোনোভাবেই দু হাত কুকুরের মতো মাটিতে বিছিয়ে দেওয়া যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস 822 নম্বর হাদিস, তিনি সেখানে বলছেন এটা দিলু ফি সুজুদ ওয়ালা ইয়াবসুত আহাদুকুম যিরাআইহি ইনবিসাতাল কলব, অর্থাৎ সিজদার অঙ্গ প্রত্যঙ্গের সামঞ্জস্য তোমরা রক্ষা করো, আর তোমাদের মধ্যে কেউ যেন কুকুরের মতো করে দুই হাত মাটিতে বিছিয়ে না দেয়। সুতরাং এখান থেকে বোঝা গেল যে এটা করা যাবে না, এটা সকলের ক্ষেত্রে এ সমান বিধান প্রযোজ্য। পার্থক্য করবেন কখন? যদি দলিল থাকে তাহলে তো পার্থক্য করবেন, উদ্ভট কেন পার্থক্য? এটা এটা করা যাবে না। পুরুষ মহিলার নামাজ একই, শুধুমাত্র দুইটা ক্ষেত্রে পার্থক্য আছে, তবুও নামাজের স্বাভাবিক ক্ষেত্রে না, বরং এটা জামাতের ক্ষেত্রে। জামাতে যখন মহিলা নামাজ পড়ে তখন দুইটি পার্থক্য দেখা যায়। একটি হলো যে পুরুষরা যখন নামাজ পড়েন তখন পুরুষরা ইমাম সামনে থাকেন, ইমাম সামনে মানে ভিন্ন কাতারে একাকী এক কাতারে থাকেন, কিন্তু মহিলাদের ক্ষেত্রে এটি ভিন্ন। তারা যদি মহিলারা নামাজ পড়েন জামাত করে তাহলে মহিলার ইমাম মহিলাদের প্রথম কাতারে মহিলাদের মধ্যে থাকবেন, আলাদাভাবে দাঁড়াবেন না। এটি হলো এক নম্বর পার্থক্য। দুই নম্বর পার্থক্য হলো যে পুরুষদের নামাজ ক্ষেত্রে ইমাম সাহেব কোনো ভুল করতে গেলে পুরুষরা সুবহানাল্লাহ বলবেন, কিন্তু মহিলাদের ক্ষেত্রে ওনারা তালি দিবেন, তালি দেওয়ার কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ বলেছেন ইন্নামা তাসফীকুন নিসা, অর্থাৎ মহিলাদের জন্য তালি, তারা তালি দিবেন। সুতরাং এটি বুখারীর 1234 নম্বর হাদিস। তাহলে বোঝা যাচ্ছে যে এক্ষেত্রে জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে দুইটি পার্থক্য বোঝা গেল, তার দলিল আছে, দলিল আছে বিধায় আমরা বললাম যে পার্থক্য, কিন্তু এমনি নামাজের নিয়ম কারণের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। বিধায় তাকে নামাজ পড়তে হবে, আমরা পুরুষরা যেভাবে পড়ি সেভাবে, আলাদাভাবে পড়ার সুযোগ নেই। আর যে কথাটি মানে বলেছেন যে দাদি নানি, এই কথাটি কিন্তু অত্যন্ত ভয়ানক, আমরা যারা এই কথাগুলো বলি তাদের জন্য কিন্তু সতর্ক, শুধু উনি না, এভাবে অনেক আমরা পুরুষরাও বলি যে আমরা বাপ দাদাদেরকে দেখে আসলাম, যদি মনে করি যে তারা কি, হয়তো আপনারা প্রশ্ন করবেন তারা কি ভুল করে গেছে, তাহলে আমি বলবো আপনাদেরকে যে সাহাবায়ে কেরাম কি ভুল করেছেন নাকি, তাদের পরবর্তী বিদ্বানগণ যারা বই লিখেছেন, এই যে হাজার হাজার পৃষ্ঠা বই তারা লিখেছেন কোরআন এবং হাদিস থেকে নিয়ে, তারা কি ভুল করেছেন? তাহলে আমি বলবো আপনার বাপ দাদা ভুল করেননি,
খুব পণ্ডিত ছিল তাদের থেকে বেশি আপনার বাপদাদারা, আপনার নানি দাদিরা মা খালারা খুব কি তাদের থেকে বড় পণ্ডিত নাকি? সাহাবাদের থেকে দিনের ব্যাপারে তারা বেশি জ্ঞান রাখেন? পরবর্তী চার ইমামের থেকে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদের থেকে বেশি জ্ঞান রাখেন তারা? তাদের পরবর্তী যারা বিভিন্ন যুগে যে মুহাদ্দিস এসেছেন, ফকিহগণ এসেছেন, তাদের থেকে কি বেশি জ্ঞান রাখেন? বিদ্বানগণ বলছেন যে কোনো পার্থক্য নেই পুরুষ এবং মহিলাদের নামাজের ক্ষেত্রে। তাহলে আপনি মা খালার কথা কেন নিয়েছেন? আপনার মা খালা কি মুহাদ্দিস ছিল নাকি, না বড় পণ্ডিত ছিল? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বেশি ফাকি, বড় ফাকি ছিল নাকি? আমি এটা সকলকেই বলতেছি। আমরা যারা বলি, এ দোহাই দিয়ে কাজ করতে ছাড়ি না, বেদাত ছাড়ি না, কুসংস্কার ছাড়তে চাই না, তাদের সকলের উদ্দেশ্যে বলছি এ কথাটি অত্যন্ত ভয়ানক। যদি বলা হয় আপনাকে রাসুল এটা বলেছেন, রাসুল এটা করেছেন, আর আপনি বলবেন আমার বাপদাদা, কোথায় গেছেন আপনি, কে বড় আপনার কাছে? আপনার বাপদাদা ভুল করেনি তো রাসুল ভুল করে গেছেন নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক। কথা বলার সময় একটু হিসাব করে কথা বলতে হবে আমাদেরকে, কি বলছি। এই বুদ্ধিটাও হয় না যে বিয়াদেবী হয়ে যাচ্ছে কিনা কোরআন হাদিসের সাথে, এই জিনিসটিও আমাদের হুঁশ থাকে না। হাদিস বলা হয় আর বলে বাপদাদা, কিসের মুসলমান আপনি? ইসলাম শব্দের অর্থ আপনার জানা আছে? ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, নিজেকে মুসলমান বলে দাবি করেন কোত্থেকে? এটি অত্যন্ত ভয়ানক আমাদের জন্য। কেন চিন্তা আপনি করতে যাবেন না? তারা ভুল করলো কি সঠিক করলো কি করলো এ চিন্তা আপনার করা লাগবে না। লা তাজিরু ওয়াজিরাত ওয়া উজরা উখরা, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। আপনার পাপের বোঝা আপনাকে বহন করতে হবে। আপনার নামাজ যদি রাসুলের দেওয়া পদ্ধতি অনুযায়ী না হয় আপনাকে এর পরিণতি বহন করতে হবে। আপনি আপনার বাদ খালার কথা আপনি চিন্তা বাদ দেন, তারা কেন করেছেন, তারা কি করেছেন, তাদের পরিণতি তারা ভোগ করবেন। আল্লাহ তাদেরকে তো ক্ষমাও করে দিতে পারেন, আল্লাহ তাদেরকে ক্ষমাও করে দিতে পারেন না জেনে থাকার কারণে, তাদের কাছে সঠিক দিনের জ্ঞান না থাকার কারণে। আজকে আপনার কাছে সঠিক কথা আসছে, সহিহ হাদিসের কথা বলা হচ্ছে, এরপরও যদি আপনি না ছাড়েন তো আপনাকে আল্লাহ অবশ্যই শাস্তির সম্মুখীন করবেন। গোড়ামি পরিহার করুন। এ সমস্ত গোড়ামি থেকে দূরে না থাকলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। সকলকে বলবো এই ধরনের দোহাই দেওয়া থেকে বিরত থাকুন। কোরআন হাদিসের স্পষ্ট দলিল দেওয়া হয় তারপরে বলেন বাপদাদা। কোরআন হাদিসকে বলেছে নাকি বাপদাদার অনুসরণ করতে, নাকি আপনাকে বলেছে আতি উল্লাহ ওয়া আতি রাসূলাহু ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং আনুগত্য করো তোমাদের নেতৃস্থানীয় এবং আলেম ওলামাদের, ফাকিহগণের। আপনার মা কি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বড় ফাকি ছিলেন? আপনার খালা কি ফাকি ছিলেন যে আপনি তাদের দোহাই দিচ্ছেন? কোরআন হাদিসের কথা যখন বলা হবে তখন কারো কথার নাম উচ্চারণ করবেন না। যাই হোক, আমি আপনাকে বলবো যে আপনার স্ত্রীকে বোঝানোর চেষ্টা, আপনার ওয়াইফকে বোঝানোর চেষ্টা করবেন সকলে, শুধু আমি প্রশ্নকারীকে বলছি না, ওনার প্রশ্নের সুযোগে বলার সুযোগ হলো সবাইকে, তাদেরকে বলে দিবেন, বোঝাইটা বিষয়টা স্পষ্ট করে দিবেন যে কোনো আমলের ক্ষেত্রে, শুধু না আমাদের ক্ষেত্রে না, এই কায়দাটা মনে রাখবেন সকলে, যে কোনো বিধানের ক্ষেত্রে, যখন ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে আসল হচ্ছে, মূল হচ্ছে যে এটি সবার জন্য একই। কোনটি ক্ষেত্রে পার্থক্য হবে, যেটি ক্ষেত্রে পার্থক্য করা হবে স্পষ্ট দলিল, তখন আপনি পার্থক্য করবেন, এছাড়া নয়। নামাজের ক্ষেত্রে রাসূলুল্লাহ বলেছেন নামাজে তার অনুসরণ করতে, সকলকেই বলেছেন, বলেননি যে কোনো পুরুষরা শুধু, মহিলারা আমার অনুসরণ করে না, তোমরা যার যা ইচ্ছা, মহিলারা কি মানে এই নাকি যে রাসূলুল্লাহ বললেন যে তোমরা আমার মতো করে নামাজ পড়ো, এর মানে কি মহিলারা তোমরা যা যা ইচ্ছা নামাজ পড়বা, দক্ষিণে উত্তরে পূর্ব দিকে যার ইচ্ছা যেভাবে পারো, আগে আগে সিজদা তারপরে রুকু তারপরে কেরাত, মানে ঠিক না, এটা কি উদ্দেশ্য নাকি? সুতরাং যদি তাই হয়, রাসূলের নির্দেশের আওতাভুক্ত তারা হন, তবে অবশ্যই রাসূলুল্লাহ যেভাবে নামাজ পড়ছেন তাদেরকে সেভাবে পড়তে হবে। তিনি যেটা পার্থক্য তিনি স্পষ্ট করে দিয়েছেন, যেমন বলে দিলাম আপনাদেরকে সহিহ বুখারী হাদিস দ্বারা যে নামাজ ইমামতের ক্ষেত্রে কি কি পার্থক্য। সুতরাং সত্যিকার অর্থে যদি দিন মানার আপনার মানে আগ্রহ থাকে, তাহলে এই সমস্ত গোড়ামি পরিহার করুন। কে কি করেছে, কেন করছে, এ প্রশ্নে যাবেন না। কেন প্রশ্নে গেলে পৃথিবীতে কোনো সময় কোনো প্রশ্নের উত্তর আপনি পাবেন না ঠিকভাবে, কেন তো যদি যেতে চান, কেন না, কেন বলছে, কেন করছে না। আপনি সঠিক জিনিস পেয়েছেন, সঠিক জিনিস বুঝতে শিখেছেন, আপনি আমল করুন।
আপনি অন্য অন্য অন্যদের ব্যাপারে মাথায় আমাতে যাচ্ছেন কেন? অন্যদের পাপের বোঝা আপনি বহন করবেন না আপনার পাপের বোঝা তারা বহন করবে? জীবন চলার পথে সঠিক পথে থাকার চেষ্টা করুন। এই সমস্ত প্রশ্ন উল্লেখ করে, অযৌক্তিক প্রশ্ন উল্লেখ করে কখনো নিজেকে নিজেকে নিজে বিপদের মধ্যে ফেলবেন না। যিনি সঠিকভাবে যদি অনুসরণ করতে চান তবে গোড়ামি পরিহার করতে হবে। যখন কোরআন হাসির বক্তব্য আপনার কাছে চলে যাবে আপনি মেনে নেবেন। অন্যদেরকে বোঝানোর চেষ্টা করবেন, না বুঝলে আপনার কিছু করার না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আপনার দায়িত্ব পৌঁছে দাও, আপনি পৌঁছে দিয়েছেন। সকলকে বলবো, আপনাদের পরিবারের সকল মহিলাদেরকে, মেয়েদেরকে, সকলকে বোঝানো যেন আমাদের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, আমরা যেভাবে নামাজ পড়ছি সেভাবে নামাজ পড়বো। হ্যাঁ, আপনার নামাজটাও যেন আবার রাসুল আলহামের পদ্ধতিতে হয়। এখন যদি আপনার নামাজটাও হয় রাসুল আলহামের নাম পদ্ধতিতে না, তখন কিন্তু ঝামেলা। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দিনের সকল হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।